যে বন্ধুরা দেখো, তোমরা আমাকে দিয়ে কি না কাজ করাচ্ছে, দেখতে পাচ্ছ? বাড়ির কাজ তো আছে, তার সঙ্গে সঙ্গে আরো কত কিছু কাজ করতে হয়, আমাকে দিয়ে অনেক কাজ করায়। প্লিজ বন্ধুরা, তোমরা কিছু একটু কমেন্ট করে বলে দাও তো তোমার দাদাভাইকে, মানে তোমাদের দাদাভাই এত কাজ করায় আমাকে দিয়ে, কি বলবো, আমি কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি। তোমরা কিছু বলো প্লিজ, আমাকে একটু হেল্প করো। দেখো, জমিতে সার দিতে যাবে, সেই কাজটাও আমাকে দিয়ে করাচ্ছে। এখন এই সারগুলো সব মিশিয়ে আমায় রেডি করে দিতে হবে, বলো এটা কি সহ্য করার মতন জিনিস? বাড়ির বউ থাকবে বাড়ির বউর মতন, তা না আমাকে দিয়ে জমির কাজও করিয়ে নিচ্ছে। প্লিজ তোমরা কিছু বলো, প্লিজ তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তার কারণ হচ্ছে এত কাজ করতে সত্যি আমার ভালো লাগছে না। কিছু তোমরা করো, আমার পাশে একটু দাঁড়াও, দেখো আমার হাতে এত সুন্দর সুন্দর নখগুলো, তার মধ্যে ঢুকে যাচ্ছে সার। তো বলো কীরকম লাগে, এত সুন্দর হাতটা যদি নোংরা হয়ে যায় তখন কীরকম লাগে, সহ্য করা যায় বলো তো? আমার তো প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, করতে হবে। এখন না করলে তো আবার বকা খেতে হবে না, বকা খাওয়ার ভয়েতে দেখো কী কাজ করতে হয়, বাড়ির রান্না বান্না সব কিছু। তো তোমরা কিছু বলো বলো, না বললে কিন্তু আর পারছি না আমি।